মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বরখাস্ত বিজেপির মুখপাত্রের নেতা নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি করেছেন অল ইন্ডিয়ার মজলিস ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এছাড়া ভারতের আইন অনুযায়ী নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি। নূপুর শর্মাকে এখন ভারতের একজন বড় নেত্রী হিসেবে উপস্থাপন করা হবে এবং দিল্লির মুখপাত্রের পদে প্রতিদ্বন্দ্বী বানানো হতে পারে বলে আশঙ্কা করছেন হায়দ্রাবাদের মুসলিমিন নেতা ওয়াইসি। ওয়াইসি আরও বলেন, নূপুর শর্মাকে গ্রেপ্তার করা উচিত, ভারতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা সংবিধান অনুযায়ী ব্যবস্থা চেয়েছি। আমি জানি আগামী 6-7 মাসের মধ্যে নূপুর শর্মাকে বড় নেত্রী বানানো হতে পারে, নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থী করা হতে পারে। আসাদউদ্দিন আরও বলেন, বিজেপির নূপুর শর্মাকে রক্ষা করছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, কিন্তু তিনি এই ব্যাপারে কোনো ব্যবস্থাই নেননি। নূপুর শর্মার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াইসি। ওয়াইসি আরও বলেন, আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিল্লিতে পুলিশ পাঠাতে এবং নূপুর শর্মাকে তেলেঙ্গায় নিয়ে আসতে বলতে চেয়েছিলাম।